গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। সকাল সকাল ফুলের শুভেচ্ছা দিয়ে আমি আমার দিনটা শুরু করলাম। দেখো, দুদিন বৃষ্টি মেঘলার পরে আজকে একদম ঝকঝকে রোদ উঠেছে, তাই ভাবলাম পাতলা পাতলা কম্বলগুলো তো এবার গায়ে দিতে হবে। সেগুলো বের করে রোদ্দুরে দিলাম, আর আগের দিনের কাঁচা জামা কাপড়গুলো একটু রোদ খাওয়ানোর জন্য দিয়ে দিলাম। এখন বাজে সকাল 7টা, রিজু পড়তে যাচ্ছে, ও পাপা নিয়ে যাচ্ছে, সকালে বাইকে করেই যায়। যাই হোক, ও পড়তে চলে গেল, যাওয়ার আগে ওর পাপা আমাকে কিছুটা ধনে পাতা আর বেগুন দিয়ে গেল, একদম ফ্রেশ, দেখে সুন্দর লাগছে। কিছু তো করতে হবে, ধনে পাতাগুলো দিয়ে ভাবছি একটু বড়া বানাবো, আর বেগুনটা রাত্রিবেলা পুড়িয়ে রুটি দিয়ে খাওয়াবে। বেগুন পোড়া রুটি খেতে আমার খুব ভালো লাগে, তোমরাও কি খাও জানিও অবশ্যই। যাই হোক, চলে এলাম রান্নার জোগাড় করতে। আজকে করবো নিরামিষ রান্না, মানে মাছ মাংস ছাড়া নিরামিষ রান্না। আমাদের কিন্তু ডিমটাও নিরামিষের মধ্যেই পড়ে যায়। যাই হোক, আজকে নিরামিষ সানডেটাই শুরু করলাম। এদিকে দেখো, তেলের মধ্যে পাঁচফোড়ন ফোড়ন দিয়ে পেঁয়াজ আর টমেটো দিয়ে লবণ হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। এবার এর মধ্যে দেব মুসুরের ডাল, দিয়ে ফুটে উঠলে দেবো ধনে পাতা। শীতকালে পাতলা পাতলা মুসুরের ডাল টমেটো ধনে পাতা দিয়ে খেতে ভালো লাগে না? আমার তো ভীষণ ভালো লাগে। যাই হোক, এই হলো আজকে রান্না, টমেটো দিয়ে, টমেটো ধনে পাতা দিয়ে মুসুর ডাল। আর করব পালং শাক ভাজা। দেখো, এদিকে কথা বলতে বলতে ডালটাও হয়ে গেল, ধনে পাতা দিয়ে দিলাম, এবার হবে পালং শাক। পালং শাকের জন্য তেল গরম করে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, এর মধ্যে দেব রসুন কুচি। এবার এটা দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দেব পালং শাক, একটু পেঁয়াজও দিয়েছিলাম, পেঁয়াজ দিয়ে ভাজলেও ভালো লাগে। পালং শাকটা দেওয়ার পর নাড়াচাড়া করে এবার এর মধ্যে নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করে নেব। অনেক বেজে গেছিলো, এখন বাজে প্রায় 1:30, ওই জন্য তাড়াহুড়োর মধ্যে রান্নাটা করছি। যাই হোক, এদিকে দেখো ধনে পাতার বড়া করছি, অল্প করেই করলাম, ভাবলাম ওরা হয়তো কেউ খাবে না, আমি আমার জন্যই করি, কিন্তু সবাই খেল, তাই পরে আবার কিছুটা ভেজে নিয়েছিলাম আমার জন্য, ওটা ওদেরকে খেতে দিলাম। এটা খেতেও আমার খুব ভালো লাগে, কারণ শীতকাল মানে শীতকালের সমস্ত সবজি ভীষণ ভালো লাগে। যাই হোক, এদিকে দেখো দুই দিকে দুটো একসঙ্গে করছি, খুব তাড়াহুড়োর মধ্যে রান্না হচ্ছে। এদিকে আবার আলু ভাজাও বসিয়েছি, আলুটাও ভেজে নিচ্ছি, কারণ আলু ভাজা না হলে রিজু রায়ন ডালের সঙ্গে খাবে না। আলুও ভাজলাম, আরও একটা জিনিস করেছি, সেটা পরে তোমাদের দেখাচ্ছি, চলো রান্নাটা দেখে নিই। এখানে তো আছে ভাত, এখানে ধনে পাতা টমেটো দিয়ে মুসুর ডাল পাতলা করে, এটা হচ্ছে পালং শাক ভাজা, এখানে ডিমের অমলেটও করা আছে, এখানে তিনটে ডিমের অমলেট একসঙ্গে করেছি, এখানে তো ধনে পাতার বড়া আর আলু ভাজা। দেখো, রায়নের থালাটা এইভাবে সাজিয়ে নিয়েছি, রায়নের দেখে খুব পছন্দই হলো, ও খেয়েও নিল। যাই হোক, কেমন হলো আজকে আমার এই নিরামিষ সানডে তোমরা জানিও, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে, টাটা।